দর্শক, 2022 সালে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকে আমি হাতে কলমে শিখিয়ে দেব। তো জিমেইল অ্যাকাউন্টটি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা ক্রিয়েট করতে পারবেন খুব সহজভাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না দয়া করে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তো লেটস গো। এখন আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে। সো আমি এখন চলে যাচ্ছি গুগল ব্রাউজারে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার চুজ করে নিতে পারেন। সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে জিমেইল অ্যাকাউন্ট ওপেন। তো একটু নিচে এসে দেখতে পাবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এখানে টাচ করতে হবে। ফর মাই সেলফে টাচ করতে হবে। তো এখানে আমরা যে অপশানটি দেখতে পাচ্ছি, প্রথমে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে দিতে হবে আমাদেরকে লাস্ট নেম। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে গুগল কিন্তু অলরেডি 3টি নেম সিলেক্ট করতে বলছে। সো আমি আমার মতো একটি নেম সিলেক্ট করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ সহিত একটি নেম সিলেক্ট করে নেবেন, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারেন। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। তো এটা হলো একটি গোপন নম্বর, তো যে যার মতো এটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন। আরেকটি কথা বলে দিই, এটা কিন্তু আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেহেতু এটা আপনাদের প্রয়োজন হতে পারে। যার কারণে স্ক্রিনশট দিয়ে রাখলে কী হবে, আপনারা স্ক্রিনশট দেখে বুঝতে পারবেন আর কি। তো আমার পাসওয়ার্ডটি আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দিতে বলছে, তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 6 অক্ষরের একটি সংখ্যা চাইছে, কোড চলে এসছে, আপনারা এই কোডটি এখানে দিয়ে দিবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, গুগল এখানে আমাদের বার্থডেটা দিতে বলছে, তো আমাদের বার্থডেটা দিতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী দিলে সব থেকে ভালো হয়। তো আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করেই দিয়ে দিবেন। তো এখানে মেল সিলেক্ট করবেন আপনার জেন্ডারটি। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল, আর মেয়ে হয়ে থাকলে ফিমেল। তো এখানে আমি স্কিপ করে দিব। তো একটু স্ক্রল করে নিচে আসব, আই এগ্রিতে ক্লিক করব। তো ওয়েলকাম স্কেট দেবরাজ, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমরা যে উপরে ছোট্ট যে এস লেখাটি দেখতে পাচ্ছি ডান সাইডে কোণাতে, ওখানে টাচ করলে কিন্তু এসকে দেবরাজ নিচে জিমেল অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সেটা ওখানে শো করবে। তো আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে, ভালো থাকবেন।